हमारी कार है, ये हम है, और ये हमारी पार्टी हो रही है। हाय गाइस, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 11th মার্চ, সকালে এখন বাজে 4:30, আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে বরন্তি পুরুলিয়া। লাস্ট তিনটে ব্লগে আমরা যাদের সাথে গেছিলাম, এবার তাদের সাথে যাচ্ছি না, মানে আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে যাচ্ছি না। এবার আমি আমার মা বাবা দিদা আর ঠাকুমার সাথে যাচ্ছি। তো আর লাস্ট ব্লগের রেসপন্সটা খুব একটা ভালো হয়নি, তো আশা করছি এই ব্লগটা সবার পছন্দ হবে। দেরি না করে শুরু করে দেওয়া যাক। সকালবেলা এসে খেয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন বিকেল বেলা আমরা বরন্তি লেকের ওখানে সানসেট দেখতে যাচ্ছি। কেমন লাগবে বলো? ও বাবা, আজকে আমাদের ফার্স্ট ডে ছিল বরন্তি পুরুলিয়াতে, আর আমরা আজকে সেরকম কিছু করিনি। আমরা এই সানসেট দেখে এখন হেঁটে ফিরলাম আমাদের রিসর্টে। তা এখন সন্ধে হয়ে গেছে, আর মনে হয় না আমরা আজকে আর কোথাও যাব। আর কালকেই মেন প্ল্যানসগুলো ছিল আমাদের। Thank you.
सेकेंड डे कल के रास्ता अनेक हेक्टिक छिलो तो की हो जे बेसिकली ओखाने पिछने एकटा दोलना आछे आर आमार दीदा जाके आमी माम माम डाकी ओखाने चोरते गिये पिछन दिये उल्टे पड़े गेछे आर माथाय फाटा एकटु लेगेछे आर जीपटा खूब बाजे अवस्थाय आछे ओई जन्य आमी आर कल के राते ब्लगटा करिनि शुधु आमरा ओई नाचटा देखे शूते चले एखी सकाल बेला एखाने वॉक करछी जायगाटा खूब भालो और ठंडाओ माने जेरकम हावा दिच्छे ठंडा एकटा एजन्य खूबी भालो लागछे एखाने आमी आज के आगे उठे पड़ेछी ओइजन्य आमी घर थेके बेरिये एसब करछी सेकेंड डे ट्रिप शुरू हो गए एखन फर्स्ट स्पटे इस बान्दार जैन देउल माने बेसिकली जैन मंदिर अनेक पुरानो एक पुरो फाका जायगाटार मध्य एक रकम मंदिर आगे मुखटा दिए जल बेरोतो एखन बेरोयना सब शुकिए गेछे आर एखाने सब कार्विंग्स गुलो करा आछे छोटो छोटो मुख करा आछे एइ पिलर गुलोर उपरे ओइ साइडे आरो आछे तो आमी आमार फेवरेट स्पटे चले माने आम्रा आमार फेवरेट स्पटे चले सेटा होच्छे तेलकुपिर मंदिर एखाने अनेकगुलो एरकम जैन मंदिर छिलो आगेटार मतोनी किन्तु सेगुलो सब दामोदर नदीर मध्ये एखन डूबे गेछे आर शुधु एई एकटाई मंदिर एखनो आछे जेटा डूबेनी किन्तु एखन जलटा कम आछे ताई जन्य ओटा मने होच्छे जे जमीते किन्तु आसले एटा जलेर तलाय ओटा हे मंदिर ओटा क्लोज आप नहीं देखा जख आबार जल बाढ़ तक एखानगल सब जले डूबे जाए मंदिर जलर मजखने हो जाए मन हे लैंडे आ नेक्स्ट स्पटे एखन गड़ पंचकटर पंचरत्न मंदिर आमरा अनेक एदिक ओदिक रास्ता घुरे अनेक बार रास्ता हारिए एखन प्राय दुटोर समय पौंछेछि एखाने एखन आमादेर लांच फांच किछु खावा हयनि कथा
বেড়ানো যায় দেখি। ও আচ্ছা, এদিকে বেড়ানো যায়। আমরা সবাই ফিরে এসে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। তারপর বিকেলবেলা আমরা এসেছি পলাশবাড়ি বলে একটা জায়গাতে। সেখানে আমাদের বুকিং করার কথা হয়েছিল কিন্তু তারপরে ক্যান্সেল হয়েছে। বাট এই জায়গাটা ইটসেলফ এত ভালো, এত গাছপালা, ওই জন্য এটা আমরা দেখতে এসেছি। মানে আরও পরে পলাশ ফুলগুলো যখন ফুটবে তখন পুরো লাল হয়ে থাকবে, এখন ফোটেনি। এখন শুধু এই বোগেনভিলিয়া আর অন্য ফুলগুলো ফুটেছে। আজকে থার্ড ডে, আজকে আমাদের লাস্ট ডে, আর আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার প্ল্যানস ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমে গেল, তাই যেতে পারলাম না। আর এখন একটু কমেছে তাই এখন বেরোচ্ছি। আজকে যে যে স্পটগুলো, মানে আজকে মেন দুটো স্পট আছে যাওয়ার, সেটা হচ্ছে কল্যাণেশ্বরী আর মাইথন। আর একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়টা যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমাদের ওই যে মেসাপটা হলো ওইটার জন্য জয়চণ্ডী পাহাড়টা যাওয়া যায়নি। তো এখানে অন্য কেউ এলে যেন ওই স্পটটা মিস না করে প্লিজ, ওটা কিন্তু একটা মেন স্পট এখানকার। এটা হচ্ছে মারাঙ্গুরুর মন্দির। নিচে ভাষাটা কি ভাষা যেটাতে লেখা ওটা? হ্যাঁ, ওটা নিয়ে অলচিকি। অলচিকি চলে এসছি মাইথন ড্যাম। কিন্তু এখানে এত বৃষ্টি পড়ছে যে আমরা বোটিংটা করতে পারবো না। আর এটা কোন, তুমি কত সালে ছিল তোমার? আমার 2 বছর বয়স থেকে আমি এখানে ছিলাম। আচ্ছা, আমার ক্লাস 9 যখন হয়েছে তখন এখান থেকে আমরা একবার ঘুরেছি, একবার এখানে দেখে গেছি আমরা। আর এই ছোটবেলা যারা আসতো আমাদের বাড়িতে সবাইকে নিয়ে এই দুটো জায়গায় ছিল, মাইথন আর কল্যাণেশ্বরী। আর মা এখানে ছোটবেলার একটা ছবি ছিল সেটা রিক্রিয়েট করার চেষ্টা করছিল একটু ওই জন্য। আর বৃষ্টির মধ্যে ভিজে এসেছি কোন রকমে।
কল্যাণেশ্বরী আর এটাই আমাদের লাস্ট স্পট হবে এই ট্রিপের জন্য। আমরা পুজো দেব তারপর যাব। কল্যাণেশ্বরী মন্দির চলে চলো, ওখানে কিন্তু লাইন হয় এমনি দিয়ে। এখানে পায়রারা খাবার খাচ্ছে। হ্যাঁ, লাইনে ঢুকে গেছি আমরা এবার পুজো দেওয়ার জন্য। নারায়ণী নমস্কারী ভালো করে প্রণাম করেছিস তো? হ্যাঁ, আমি পুরো পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। তুমি এমনি প্রণাম করে এসো, পাটা দেখে প্রণাম করে এসো, তারপরে আমরা। কি নাম নিলো তোমার? হাই গাইজ, আমরা কল্যাণেশ্বরীতে পুজো দিয়ে ফিরে এসেছি। এখন বাজে 3টে আর এবার আমরা বাড়ির পথে রওনা দেব, কারণ আমাদের ট্রিপ শেষ। সো ব্লগটা এখানেই এন্ড করতে হবে, বুঝতেই পারছো সবাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে, বা মিউজিক বা ডান্স ভিডিও, যেটাই আসবে এরপরে। আনটিল দেন, টেক কেয়ার। Bye-bye.